তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে আই বাটন রয়েছে। যদি আপনি কোনো অ্যাপ্লিকেশনের উপর কিছুক্ষণ চেপে রাখেন তাহলে আপনি এরকম একটি আই বাটন দেখতে পাবেন। আপনি প্রত্যেকটি অ্যাপসের উপরে কিছুক্ষণ চেপে রাখার পর ঠিক এরকম একটি আই বাটন দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের এই আই বাটনের মধ্যে লুকিয়ে থাকা এমন চারটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, এমন চারটি খুবই দরকারি সেটিংস দেখাবো, যে চারটি সেটিংসের কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। যদি আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আমি মনে করি এই চারটি সেটিংস আপনার জানা অবশ্যই প্রয়োজনীয়। তো কিসেই এই আই বাটনের মধ্যে লুকিয়ে থাকা চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কিসে প্রত্যেকটি মোবাইল ফোনের এই আই বাটনের মধ্যে লুকিয়ে থাকা চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। তো এখন আপনি কোনো একটি অ্যাপসের উপর কিছুক্ষণ চেপে রাখবেন, যেমন আমি এই যে ক্রোম ব্রাউজার এই অ্যাপসের উপর কিছুক্ষণ চেপে রাখছি, তাহলে কিন্তু ওই আই বাটনটি দেখতে পাওয়া যাবে। এখন আপনি এই আই বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে, বাট আমরা কিন্তু এই সেটিংসের কাজ কী বা কীভাবে ব্যবহার করতে হয়, কোন সেটিংস অন করতে হয়, কোন সেটিংস বন্ধ করতে হয়, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ব্যক্তি জানি না। এখন আমি চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তো দেখুন এখানে একটা সেটিংস দেখতে পারবেন যে ব্যাটারি। তো এখন আপনি ব্যাটারি অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু তিনটে চারটে অপশান দেখতে পারবেন। সো গাইস, এখন আপনি অবশ্যই এখান থেকে অপটিমাইজ এই অপশানে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটা সেফ থাকবে। তো অপটিমাইজ নাম লেখা থাকতে পারে, অথবা এরকম নাম লেখা থাকতে পারে যে ব্যাটারি সেভার রিকমেন্ডেশান, এরকম নাম লেখা থাকতে পারে, ঠিক আছে। আপনি ওই অপশানটি সিলেক্ট করবেন, তাহলে মোবাইল ফোনের চার্জ কখনোই দ্রুত ফুরিয়ে যাবে না, এই অ্যাপসটি সেরকম মোবাইল ফোনের চার্জ ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে চার্জ অনেকটাই সেফ থাকবে। তো আপনি অবশ্যই অপটিমাইজ অথবা ব্যাটারি সেভিং রিকমেন্ডেশান এই অপশানে সিলেক্ট করে রাখবেন। সো গাইস, সেটি হলো এক নম্বর সেটিংস। এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো। দুই নম্বর সেটিংসটি করার জন্য এখানে একটা অপশান দেখতে পারবেন যে ইনস্টল আননোন অ্যাপস। তো এখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে ইনস্টলিং অ্যাপস ফ্রম দিস সোর্স মে পুট ইয়োর ফোন অ্যান্ড ডেটা অ্যাট রিক্স। অর্থাৎ আমরা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে মানে আলতু ফালতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, তাই না? মানে অ্যাপ্লিকেশন হতে পারে বা ফাইল হতে পারে বা অ্যাপস হতে পারে, এরকম কিন্তু আরও অন্যান্য জিনিস ডাউনলোড করি। দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এই এই মানে ক্রোম থেকে, তখন কিন্তু সেই অ্যাপটি আপনার মোবাইল ফোনের জন্য অনেকটা রিক্স হয়ে যাবে। মোবাইল ফোনের যে ডেটা থাকে তার জন্য কিন্তু অনেকটা রিক্স হয়ে যাবে, আপনার ফোনটি অনেকটাই রিক্স থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ফোনের ক্ষতি হতে পারে, আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইনফরমেশান মানে লিক হয়ে যেতে পারে, রিস্ক হয়ে যেতে পারে। তো সেজন্য আপনি এখান থেকে এই অপশানটি মানে বন্ধ করে রাখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু মানে আপনার মোবাইল ফোন অনেকটা সেফ থাকবে, তো আপনি অবশ্যই এটি বন্ধ করে রাখবেন, ঠিক আছে। তো এটি করার পর এখান থেকে বেরিয়ে আসবেন, এটি হলো দুই নম্বর সেটিংস। এখন আমি তিন নম্বর সেটিংস দেখাবো। তিন নম্বর সেটিংসটি করার জন্য এখানে একটা অপশান দেখতে পারবেন যে এখানে রয়েছে নোটিফিকেশন। এখন আপনি নোটিফিকেশন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশান পেয়ে যাবেন যে নোটিফিকেশন ক্যাটাগরিজ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ক্রোমের মধ্যে কিন্তু বিভিন্ন নোটিফিকেশন অন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন বারবার আসতেই থাকে, ঠিক আছে। যে সমস্ত নোটিফিকেশন আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে বন্ধ করে রাখবেন। তো এখন এখান থেকে আমি বেশ কয়েকটি নোটিফিকেশন বন্ধ করে রাখছি, ঠিক আছে। আপনি চাইলে অল নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন এইভাবে, তাহলে কিন্তু চার্জ অনেকটা সেফ থাকবে। তো আপনি বন্ধ করে রাখবেন আপনার পছন্দ মতো যে নোটিফিকেশন আপনি চান না সেগুলো আপনি বন্ধ করে রাখবেন। সো গাইস, সেটি হলো তিন নম্বর সেটিংস। এখন আমি চার নম্বর সেটিংস দেখাবো। চার নম্বর সেটিংসটি করার জন্য এখানে একটা অপশান পেয়ে যাবেন যে পারমিশন। এই পারমিশন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে একটি অপশান দেখতে পারবেন যে রিমুভ অ্যানিমেশন অ্যান্ড ফ্রি আপ স্পেস। এখন আপনি রিমুভ অ্যানিমেশন অ্যান্ড ফ্রি আপ স্পেস এই অপশানটি বন্ধ করে রাখবেন, ঠিক আছে। সো তারপর উপরে একটি অপশান দেখতে পারবেন যে লোকেশান। এখন আপনি লোকেশান অপশানে ক্লিক করবেন, করার পর এখন আপনি ডো নট অ্যালাউ এই অপশানে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু কোনো রকম লোকেশান এই অপশানটি ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। মোবাইল ফোনে যে লোকেশান থাকে সেটি কিন্তু ক্রোম ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। আপনি এটি এখান থেকে বন্ধ করে রাখবেন। সো গাইস, এটি বন্ধ করলেই কিন্তু মানে লোকেশান না ব্যবহার করলে যে একটা সোর্স থাকে বা একটা সিস্টেম থাকে সেটি ব্যবহার না করলে কিন্তু চার্জ অনেকটা সেফ থাকবে, ঠিক আছে।
তো আশা করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।